আলামিন ভুইয়া জানতে চেয়েছেন যে এবছর করোনার জন্য হয়তো নির্ধারিত মসজিদ এবং মাঠগুলোর মধ্যে ঈদের জামাত হবে না, সেই ক্ষেত্রে আমরা কি যে কোনো একটা জায়গার মধ্যে 20-30 জন মিলে ঈদের জামাত আদায় করতে পারবো? জায়গাটা আমাদের ভাড়া বাড়ির ভিতরে একটা খালি জায়গা সাউথ আফ্রিকা থেকে ভাই বলছেন। তো এটি একটি প্রশ্ন, এবছর ঈদের জামাত নিয়ে অনেকেই সংশয়ে সন্দিহান এবং অনেকেই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠা যে ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব। তো প্রিয় ভাই, আসলে ঈদের নামাজের বিধান তো হলো, বিশেষ করে আমাদের, আমরা যেহেতু হানাফি ফিকহ অনুসরণ করি, ফিকহে হানাফি অনুযায়ী ঈদের নামাজ হলো ওয়াজিব। তবে ঈদের নামাজ এটা সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এবং সেই শর্তগুলো সেই সকল শর্ত যেগুলো জুমার মধ্যে শর্ত রয়েছে, অর্থাৎ যেখানে যেইভাবে জুমা আদায় করা সহি হয় সেইভাবে সেই জায়গাগুলোতে আপনার ঈদের নামাজ আদায় করা সহি হবে। কাজী, আমরা ইতিপূর্বে জুমার নামাজের বিষয়ে বিস্তারিত আলোচনা বিভিন্নভাবে আমরা শুনেছি এবং জেনেছি, আমি আজও বলছি যে সকল জায়গায় ইজনে আম থাকবে, অর্থাৎ আশপাশ থেকে কিছু মানুষ শরীক হওয়ার সুযোগ থাকবে, সেখানে একটু বড় পরিসর যদি হয়, উন্মুক্ত পরিসর যদি হয়, যে সেখানে আশেপাশের বেশ কিছু লোকজন সেখানে শরীক হতে পারে, তাহলে সেই ধরনের শরীক হতে হলে এবং সেখানে যদি শরীক হতে কোনো সমস্যা না থাকে তাহলে সেখানে ঈদের নামাজ পড়া বৈধ হবে। তবে যেহেতু করোনা সংক্রমণের যে আশঙ্কা রয়েছে, কাজেই বিশেষ করে বিদেশে প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রশাসনের, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ রয়েছে, সেই সকল বিধিনিষেধগুলো লঙ্ঘন করতে গেলে নানা ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন। কাজেই সেই ক্ষেত্রে আপনারা উন্মুক্ত পরিসরে যদি ব্যবস্থা বা সরকারের পক্ষ থেকে অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ঈদের নামাজ আদায় করবেন, অন্যথায় আপনারা ঈদের নামাজ আদায় করা লাগবে না আপনাদের, যেহেতু এই পরিস্থিতিতে যদি সুযোগ না হয় তাহলে ঈদের নামাজ পড়া লাগবে না। সেক্ষেত্রে ঈদের নামাজ না পড়ে নিজ নিজ ঘরে পৃথকভাবে 2-4 রাকাত যে সালাতুদ্দোহা, সেই সালাতুদ্দোহা আপনারা আদায় করে নিতে পারেন, এটি আপনাদের জন্য মুস্তাহাব আমল হবে ঈদের দিনের।